বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম, বঙ্গ হেল্পার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেল যে আজকে আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কত টাকা তোমার স্যালারি পাবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত এই চাকরিটা সম্পর্কে সমস্ত ডিটেল তোমাদের কিন্তু এই ভিডিওতে দিতে চলেছি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটা সম্পর্কে বা এই রিক্রুটমেন্টের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পেতে যাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, তোমাদেরকে আমি জানাতে চাই যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে, যেখানে কিন্তু 40 থেকে 50 হাজারের উপর কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে, যেখানে মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত ডিটেল তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু জানাবো। তার আগে বলতে হয়, যারা আমার চ্যানেলে এখন নতুন রয়েছে তাদেরকে বলতে হয়, আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো, তাহলে কীভাবে আগামী দিনে এরকমই যখনই আমি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো ফার্স্টে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো গাইস, ডিটেলগুলো জেনে নেওয়া যাক। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে চলে এসেছি একটা ওয়েবসাইটের মধ্যে, যেখান থেকে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যে কোন কোন রিক্রুটমেন্ট বেরিয়েছে, সমস্ত ডিটেল তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো, দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল কন্ডাক্ট অ্যান ওপেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ কনস্টেবল। হ্যাঁ বন্ধু, দেখা জিডি কনস্টেবল পদে তোমাদেরকে নিয়োগ হতে চলেছে, যেখানে কিন্তু 40 থেকে 50 হাজারের বেশি কিন্তু নিয়োগ হবে। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটি, বিপি, এসএসবি, এনআইএ অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেল অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট স্কিম ফর্মুলেটেড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো তোমাদের কিন্তু এখানে ফার্স্টেই বলে দিচ্ছি, এখানে কিন্তু চাকরি তোমাদেরকে আসামেই হবে, কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিস্ট্রিক্টের থেকে কিন্তু একটা করে এক্সাম সেন্টার তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, অর্গানাইজেশনের নাম তোমার বলে এসএসসি কিন্তু এই কন্ডাক্টটা করছে, রিক্রুটমেন্টটা করাচ্ছে। এখানে জিডি কনস্টেবল পদে তোমাদের নিয়োগ হবে, 40 থেকে 50 হাজার ভ্যাকেন্সি রয়েছে, যেখানে সিলেকশন প্রসিডিউর কিন্তু হবে, অনলাইন রিটেন এক্সামিনেশন হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সিস টেস্ট অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন কিন্তু এখানে হবে। এক্সাম ডেট দেখতে পাচ্ছ, এক্সাম ডেট কিন্তু তোমাদের 2/8/2021 অর্থাৎ অগস্ট মাসে কিন্তু তোমাদের এখানে এক্সাম হবে। ডিটেল ভ্যাকেন্সি দেখো, টোটাল পোস্ট তোমাদেরকে ফার্স্টে বললাম 40 হাজার থেকে 50 হাজার কিন্তু টোটাল পোস্ট রয়েছে। পে স্কেল হবে হচ্ছে তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে কিন্তু এখানে পে স্কেল হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট হবে হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, 1/8/2020 অনুযায়ী, তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এসসি, এসটি, ওবিসি আর এক্স সার্ভিস ম্যানের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চা হচ্ছে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তোমরা এই চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখো, এখানে হাইট চা হচ্ছে মেলদের জন্য, পুরুষদের জন্য কিন্তু এখানে হাইট চা হচ্ছে 170 সেন্টিমিটার, আর ফর ফিমেলের জন্য চা হচ্ছে 157 সেন্টিমিটার। চেস্ট চা হয়েছে ফর মেলস অনলি, মানে পুরুষদের জন্য চা হয়েছে 80 সেন্টিমিটার, আর এক্সপ্যান্ডেড মানে ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার আরও বাড়াতে হবে। আর ওয়েট চা হয়েছে ফর ফিমেল অ্যান্ড মেল অ্যান্ড ফিমেলের জন্য ওয়েট চা হয়েছে তোমাদের মোটামুটি যে হুয়ের যে আমাদের WHO আছে তার একটা ডিটেল অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ওয়েট হতে হবে, মানে ওখানে ডিটেল দিয়ে দেওয়া আছে, ওটা থেকে ম্যাচ করে তোমরা চেক আউট একবার করে নিও। আর এখানে কিন্তু তোমাদের দৌড় হবে, বলেই দিয়েছে 5 কিলোমিটার ইন 24 মিনিটস, ফর ফিমেল হচ্ছে 1.6 কিলোমিটার ইন 8 মিনিটস 30 সেকেন্ড। এটা হবে তোমাদের সিলেকশন প্রসিডিওরের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, যেগুলো তোমাদের কি বলবো তোমাদেরকে, এখানেই কিন্তু তোমাদেরকে ছাঁটাই করা হবে, ঠিক আছে, ছেঁকে নেওয়া হবে যেটা বলতে চাইছি। সিলেকশন প্রসিডিওর তোমাদের ফার্স্টেই বললাম যে অনলাইন রিটেন এক্সামিনেশন কিন্তু এখানে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন কিন্তু এখানে হবে। অ্যাপ্লিকেশন ফি পেবেল তোমাদের কিন্তু এখানে 100 টাকা কিন্তু পে তোমাদেরকে করতে হবে চাকরির জন্য। এখানে কিন্তু তোমার মেল ফিমেল দুজনে কিন্তু 100 টাকা তোমাদেরকে পে করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, SBI চালান মানে অফলাইনেও গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে মানে পে করতে পারো, এছাড়া তোমার নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দ্বারাও কিন্তু তোমরা এখানে পে করতে পারো, ঠিক আছে? এখানে সমস্ত ডিটেলটা দিয়ে রয়েছে, এই ওয়েবসাইটের ডিটেল তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো দেখে নাও একটা জিনিস, ইম্পর্টেন্ট ডেটস অফ এসএসসি কনস্টেবল জিডি। তো ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের হচ্ছে 25/3/2021, 25 তারিখ থেকে কিন্তু এখানে ফার্স্ট নোটিফিকেশন, যে অফিসিয়াল নোটিফিকেশনটা যেটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু 25/3/2021 হবে। আর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হবে হচ্ছে 10/5/2021, আর রিটেন এক্সামিনেশনটা হবে হচ্ছে 2/8, মানে আগস্ট মাস থেকে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। পুরো ডিটেল দিয়ে দেওয়া হয়েছে, এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে দাদা, তুমি এখনো যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়নি, তুমি কি করে তুমি আগে থেকে বলতে পারছো যে এটা 25/3/2021 বেরোবে, সেটা তোমাদেরকে আমি একবার ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। সেটা দেখার জন্য তোমাদেরকে চলে আসতে হবে হচ্ছে এই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই প্রুফটা দেখানোর জন্য তোমাদেরকে চলে আসতে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন
গুগলে গিয়ে লিখবে ssc.nic.in, তাহলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন ক্যালেন্ডার বলে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, যেখানে এসএসসির এই বছরে যা যা রিক্রুটমেন্ট, যা যা এক্সামিনেশন, কোন ডেট থেকে স্টার্ট হবে সমস্ত ডিটেল কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকে। তো একেবারে তোমরা এখানে নিচে চলে আসবে, নিচে চলে আসার পর দেখতে পারবে এই দেখো কনস্টেবল জিডি দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডি যেটা নিয়ে তোমাদেরকে বললাম আসাম রাইফেল এক্সামিনেশনের জন্য যেটা বললাম তোমাদেরকে। দেখো এখানে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে 25/3/2021, এখানে দেখে নাও আরেকবার ভেরিফাই করে। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট খোপ হচ্ছে এটা, বক্স হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছি এখানে 25/3/2021 কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, 10/5/2021 অবধি কিন্তু এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, আর আগস্ট মাসে কিন্তু এখানে এক্সামিনেশন হবে বা সিলেকশন প্রসিডিওর কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি ডিটেলটা দেখতে পাচ্ছি এখানে দিয়ে দেওয়াই রয়েছে, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ক্লোজিং ডেট, সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে। তো আশা করছি বুঝতে পারছো যে এটা কোনো ফেক নিউজ আমি দিচ্ছি না। তো এটাই ছিল আজকে চাকরির আপডেট। আজকে চাকরির আর যখনই মোটামুটি অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে বা অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে, তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। আর নিচে ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু নতুন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রইলো, একবার চেক আউট গিয়ে করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।